فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين ومن اتبعهم باحسان الى يوم الدين اما بعد সৌদি আরব দামমাম থেকে প্রশ্ন করেছেন ভাই ফজর আলী তিনি প্রথম জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সাথে সাথে তিনি আরো জিজ্ঞাসা করে আর দোয়া করেছেন যে আল্লাহ দেন আপনাকে নিয়মিত আমাদের গ্রুপে এসে প্রশ্ন জবাব দেয় তৌফিক দান করুক এবং সুস্থ শরীর রাখো আল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল কর আমিন আমিও বলছি আল্লাহ কবল করে নিন আর সাথে সাথে আপনি প্রশ্ন করেছেন যে মোদিনা জিয়ারত কিভাবে করব। মোদিনা বলতে এখানে মদিনা জিয়ারতের নতুন কোনো নির্দেশ নাই বরং মদিনায় মদিনা ত বা মদিনা হচ্ছে পবিত্র ভূমি মদিনা একটি মদিনা তো কাল কীর মদিনা হচ্ছে কামারের হাপড় বা গরম কড়াই তানকিরো খাবাসাহ কামায়ানিরো খাবাসাল হাদিদ আর সেখান থেকে খবিজগুলোকে বের করে দেয় এখন মদিনা একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে নবী করিমস্লামের কবর জিয়ারত কিভাবে করতে হবে কবর জিয়ারতে গেলে আপনি আসসালাম আসসালাত আসসালাম আলা রসুলিল্লাহ বলতে পারেন বলে দোয়া করবেন আর সাথে সাথে কবর জিয়ারতে যে দোয়া আছে তিনটি এই দোয়াগুলি তিনটি দোয়ার মধ্যে দুইটি সহি হাদিস থেকে প্রমাণিত আর একটা একটি সহি নয় আর তো নবী করিম আসলাম কবর জিয়ারতে যে দোয়াটি করতে বলেছেন সেটাই করবেন আসসাল আসসালাম আলী কুমলাদ দিয়ার মিনাল মিনিন আল মুসলিম

সালাম এবং দরুদ পাঠালে আল্লাহ রবুল্লা আলমিন তার দরুদ তার কাছে পৌঁছিয়ে দেন এটা হাদিস এসেছে কে কাছে সালাম পাঠানো যাবে দরুদ পাঠানো যাবে সেভাবেই জিয়ারত করবেন অন্য কোনার পদ্ধতি নাই আশা করি ভেবে উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ